আজকে আমরা আলোচনা করব ভরা জোয়ার ও মরা জোয়ার নিয়ে। তার আগে আমরা কয়েকটা বিষয় একটু দেখে নেব, যেমন সিজিগি। সিজিগি কাকে বলে? না, চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে সেই অবস্থানকে বলা হয় সিজিগি। যেমন এই ছবিতে দেখা যাচ্ছে পৃথিবী, চাঁদ, সূর্য একই সরলরেখায় অবস্থান করছে, এই অবস্থানকেই বলা হয় সিজিগি অবস্থান। এবার আমরা দেখব সিজিগি অবস্থান কিন্তু দু রকমের, একটা হলো সংযোগ এবং অপরটা হলো প্রতিযোগ। সংযোগ অবস্থান কীরকম? ছবিতে দেখা যাচ্ছে যে পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য অবস্থান করছে, এই রকম যে অবস্থান তাকে বলা হয় সংযোগ অবস্থান। এবং এই ছবিটা খেয়াল করলে দেখা যাবে যে পৃথিবী মাঝখানে রয়েছে, তার একদিকে রয়েছে চাঁদ এবং অন্য পাশে রয়েছে সূর্য, এই প্রকার অবস্থানকে বলা হয় প্রতিযোগ অবস্থান। এবারে আমরা দেখব ভরা জোয়ার ও মরা জোয়ার কাকে বলে। ভরা জোয়ার সাধারণত হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবো যে পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য রয়েছে অমাবস্যা তিথিতে, অর্থাৎ চাঁদ ও সূর্য একসাথে পৃথিবীর জলরাশিকে আকর্ষণ করছে, তার ফলে এই অংশের যে জলরাশি সেটা ভীষণ পরিমাণে ফুলে উঠছে এবং তীব্র জোয়ারের সৃষ্টি করছে, এই জোয়ারকেই বলা হয় ভরা জোয়ার বা ভরা কোটাল। অপরদিকে পূর্ণিমা তিথিতেও কিন্তু ভরা কোটাল সৃষ্টি হয়। সেটা কিভাবে হয়? না, পূর্ণিমা তিথিতে পৃথিবীর একদিকে রয়েছে চাঁদ এবং অপরদিকে রয়েছে সূর্য, তার ফলে চাঁদের আকর্ষণে পৃথিবীতে তীব্র জোয়ারের সৃষ্টি হচ্ছে, আবার তার বিপরীতে সূর্যের আকর্ষণেও কিন্তু জোয়ার সৃষ্টি হচ্ছে। তবে এখানে একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে অমাবস্যা তিথিতে যে ভরা জোয়ার সৃষ্টি হয় তার তুলনায় পূর্ণিমা তিথির ভরা জোয়ারের প্রাবল্য অনেক কম থাকে। তার কারণটা কি? ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে সহজে যে সূর্য আর চাঁদের সম্মিলিত শক্তি পৃথিবীর কোনো একটা অংশে জলরাশিকে প্রবলভাবে টানছে, তার ফলে ভরা জোয়ারের তীব্রতা অত্যন্ত বেশি হচ্ছে। কিন্তু পূর্ণিমা তিথিতে ভরা জোয়ারের ক্ষেত্রে চাঁদ ও সূর্য দুপাশ থেকে আলাদাভাবে দুটো আলাদা অংশের জলরাশিকে টানছে, তার ফলে এই জোয়ারের ক্ষেত্রে জোয়ারের প্রাবল্য অমাবস্যা তিথির তুলনায় কম থাকছে। এবারে আমরা আসব মরা জোয়ার বা মরা কোটালে। এই মরা কোটাল কখন হয়? কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এই অষ্টমী তিথিতে পৃথিবীর সাথে চাঁদ এবং সূর্য সমকোণে অবস্থান করে, এর ফলে চাঁদের আকর্ষণে যে জায়গায় মুখ্য জোয়ারের সৃষ্টি হয় তার ঠিক সমকোণে অবস্থিত স্থানে সূর্যের আকর্ষণেও জোয়ারের সৃষ্টি হয়, এবং চাঁদ ও সূর্যের আকর্ষণ পৃথিবীর উপর পরস্পরের বিরোধী হিসাবে কাজ করে, তার ফলে কোনো জায়গাতেই এই দুটো জায়গার মধ্যে কোনো জায়গাতেই জোয়ারের প্রাবল্য তেমন বেশি হয় না। ফলে এই যে জোয়ার যেটা কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তৈরি হয় এই জোয়ারকে বলা হয় মরা জোয়ার বা মরা কোটাল।